আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের গতদিন উপপাদ্য 20 নম্বর আর 21 নম্বরটা করে দেখিয়েছিলাম, আজকে আমি তোমাদের 22 আর 23 এই দুইটা উপপাদ্য করে দেখাবো। সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখো। উপপাদ্য 22 নম্বরটা, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 159 পৃষ্ঠা উপপাদ্য 22 অষ্টম অধ্যায়, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ বৃত্তের বৃত্ত আমরা শিখে আসছি বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এর পরিমাণ পরিমাণ হবে হচ্ছে এক সমকোণ। এটা অনেক সময় এমসিকিউতে আসে, অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি, তাহলে এক সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। তাহলে দেখো প্রমাণটা, আগে আছে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। দেখো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস। আমরা এখানে একটা ব্যাস আঁকবো এ বি। এই এ বি একটা ব্যাস, এবং এ সি বি কোণ, অর্থাৎ এখানে আমরা একটা কোণ আঁকবো এ সি বি। এই এসি বি কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, প্রমাণ করতে হবে এই এটা নাম কি দিলাম আমরা সি, প্রমাণ করতে হবে এসি বি কোণ সমান এক সমকোণ, এটা আমরা প্রমাণ করব। এবার দেখো অঙ্কনটা, এ বি এর যে পাশে সি আছে, অপর পাশে বা বিপরীত পাশে বৃত্তের উপর একটি বিন্দু ডি নি। তাহলে মনে করো এখানে একটা বিন্দু আমরা ডি নিলাম, জাস্ট এটা উপচাপটা নির্দিষ্ট করে বলার জন্য আমরা এই ডিটা নিচ্ছি। তাছাড়া ডিটা অন্য কোনো কাজে লাগবে না, জাস্ট আমরা বলতে পারবো চাপটার কথা, বলতে পারবো চাপটার নাম, বলতে পারবো যে এ ডি বি একটা চাপ। এই চাপটা বলার সুবিধাটা হচ্ছে আমরা এখানে এই ডি বিন্দুটা নিলাম এখানে। এবার খেয়াল করো, তাহলে প্রথম থেকে বলি বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস, এসি বিকোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ, প্রমাণ করতে হবে যে এসি বিকোণ সমান এক সমকোণ। অঙ্কন, এ বি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে বৃত্তের উপর একটি বিন্দু ডি নি। এবার আসি আমরা প্রমাণটা, প্রমাণটা দেখো, এডিবি চাপের উপর দণ্ডায়মান, এই কোণটা কি কোণ, বৃত্তস্থ কোণ। এডিবি চাপের উপর দণ্ডায়মান, এসি বি কোণ বৃত্তস্থ কোণ, আর এ ও বি এখানে আমরা নামটা দেই ও, এ ও বি কোণ কি কোণ, কেন্দ্রস্থ কোণ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখো, শুধু এ ও বি কোণটা কেন্দ্রস্থ কোণ ঠিক আছে, কিন্তু এটা দেখো একটা সরল কোণ আকারে আছে। আগে আমরা যেগুলো কেন্দ্রস্থ কোণ দেখে আসছি সেগুলো চিত্র অনেকটা এরকম, আর এটা একদম স্ট্রেট, তাহলে এটা কি একটা সরল কোণ। আমরা জানি 100 কোণ সমান কত, 180 ডিগ্রি, এটা এখানে কাজে লাগবে। তাহলে আগে আমরা বলি প্রমাণ, এ ডি বি চাপের উপর দণ্ডায়মান, এ সি বি কোণ বৃত্তস্থ কোণ, এবং কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি কোণ। অতএব আমরা কি বলতে পারবো, অতএব আমরা বলতে পারবো, অতএব এ সি বি কোণ সমান হাফ এ ও বি কোণ। কেন এই কথাটা বলতে পারবো, কারণ আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণ অর্ধেক, তাহলে কেন্দ্রস্থের সাথে অর্ধেক গুণ আকার দিলে দুইটা সমান হয়ে যায়। সেভাবে আমরা লিখছি এ সি বি কোণ ইকাল টু এ হাফ অফ এ বি কোণ। অবশ্যই সাইড নোটটা দিতে হবে, যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, এবার কিন্তু কিন্তু একটু আগে আমি বলে আসছি, কিন্তু এখানে এ ও বি কোণ, এ ও বি কোণ কি এক সরল কোণ না, আর এক সরল কোণ মানে কয় সমকোণ, 2 সমকোণ। কিন্তু এ ও বি কোণটা কি, 2 সমকোণ। অতএব এ সি বি কোণ সমান হাফ গুণ এ ও বি পরিবর্তে আমরা লিখতে পারবো কত, 2 সমকোণ। তাহলে 2 আর 2 এখানে কেটে যায়, থাকে কত, সমকোণ, এক সমকোণ, এক
সমকোণ। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, অতএব এসি বি কোণ ইকুয়াল টু এক সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে বলছে। অতএব এসি বি কোণ ইকুয়াল টু এক সমকোণ, এটা আমরা প্রমাণ করে দেখালাম। তাহলে প্রমাণটা আবার খেয়াল করো, মনে প্রমাণটা হচ্ছে এডিবি, এডিবি চাপের উপর দণ্ডায়মান, এসি বি কোণ বিধ্বস্ত কোণ, এবং এও বি কোণ কেন্দ্রস্থ সরল কোণ। অতএব এসি বি কোণ সমান আমরা লিখতে পারি হাফ অফ এও বি কোণ, কারণ আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কিন্তু এও বি কোণ সমান এক সমকোণ, মানে কয় সমকোণ, দুই সমকোণ। তাহলে এখানে এও বি পরিবর্তে আমরা দুই সমকোণ লিখে দিলাম, দুই আর দুই কেটে যায় কত থাকে এক সমকোণ। অতএব এসি বি কোণ ইকুয়াল টু এক সমকোণ, এটাই প্রমাণিত। এটা লাস্টে লিখে দেবা কি প্রমাণিত, ওকে। এইবার আসি হচ্ছে আমরা, এইবার আমরা করব হচ্ছে উপপাদ্য 23 নাম্বারটা, খুবই খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য 23, এটা পরীক্ষা আসেই, এটা সবসময় পরীক্ষা আসে এটা। আর এই অঙ্কটা, এই উপপাদ্যটা যদি পরীক্ষা আসে তাহলে মনে করো তোমাদের 6 মার্কস কোন পাবা। কিভাবে, মনে করো এই উদ্দীপকটা বলে দিল, বললো উদ্দীপক অনুসারে চিত্র অঙ্কন করো, তাহলে কত, দুই। আর প্রমাণ করতে বলতে পারে বিপরীত কোণগুলা বা বিপরীত কোণগুলা নাম উল্লেখ করে দিতে পারে, তাহলে কত, চার, চার আর দুই যোগ করলে কত, ছয়। তাহলে এই একটা দিয়েই তোমরা 6 মার্কস কমন পাবা ইনশাল্লাহ। দেখো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আমরা প্রমাণ করবো কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। অর্থাৎ এখানে এ কোণের বিপরীত সি কোণ, তাহলে এই দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ আসতে পারে, অথবা বি কোণ আর ডি কোণ বিপরীত কোণ, এই দুইটা কোণ যোগ করলে আমাদের দুই সমকোণ, এখানে দুই সমকোণও থাকতে পারে, অথবা 180 ডিগ্রির কথা উল্লেখ থাকতে পারে, অথবা এক সরল কোণও বলতে পারে। এবার তাহলে আমরা প্রমাণটা করি, দেখো প্রমাণটা, আগে হচ্ছে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো, উপপাদ্য আগেরটা ছিল উপপাদ্য 22, এটা হচ্ছে উপপাদ্য 23, সুন্দর করে আগে একটা বৃত্ত অঙ্কন করব। এ হচ্ছে আমাদের বৃত্তটা, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে অন্তর্লিখিত, মানে কি অন্তর্লিখিত বলতে ভিতরে অবস্থিত, অর্থাৎ আমরা একটা চতুর্ভুজ আঁকবো যেটা বৃত্তের ভিতরে অবস্থিত হয়। তাহলে বৃত্তের ভিতরে অবস্থিত হয় এরকম একটা চতুর্ভুজ আঁকবো আমরা, চতুর্ভুজটার নাম দিই আমরা এ, বইয়ের অনুযায়ী নাম দিই এ বি সি ডি। এই এ বি সি ডি একটি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত আছে, অর্থাৎ বৃত্তের ভিতরে আছে এই চতুর্ভুজটা। চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, তাহলে চারটা বাহু দ্বারা আমরা সীমাবদ্ধ একটা ক্ষেত্র লিখলাম, এটা চতুর্ভুজ। চতুর্ভুজটার প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ, অর্থাৎ বি কোণের বিপরীত কি ডি, তাহলে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ বা 180 ডিগ্রি, এবং বি এ ডি কোণ, অর্থাৎ এই এ কোণটা বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। এই হচ্ছে আমরা প্রমাণ করব। এবার দেখি অঙ্কন, অঙ্কনটা হচ্ছে ও কমা এ, ও কমা এ এবং ও কমা সি যোগ করি, ও কমা সি যোগ করি, এটা হচ্ছে অঙ্কন, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। তাহলে বিশেষ নিবাসনটা আবার বলি, খেয়াল করো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, অর্থাৎ এই চতুর্ভুজের ভিতরে অবস্থিত হয়েছে,
প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ এবং বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। এবার আসি আমরা অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এবার প্রমাণটা দেখো, প্রমাণ এখানে দুইটা চাপ আছে, একটা আছে এ ডি সি আর একটা আছে এ বি সি। খেয়াল করো, অ্যাট ফার্স্ট আমরা এ ডি সি চাপের উপর দণ্ডায়মান লিখব। এই এই চাপের উপর দেখো, এ ডি সি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটার নাম এ ও সি কোণ, কিন্তু এই কোণটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি দুই সমকোণ অপেক্ষা বড় আর চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবিদ্ধ কোণ বলে, অর্থাৎ এইটা তো একটা সরল কোণ, এটা দুই সমকোণ, এর থেকে বড় হবে, তাহলে আমি এই দিক দিয়ে দিলাম। আবার বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি, অর্থাৎ চার সমকোণ, এই চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবিদ্ধ কোণ বলে। তাহলে এখানে যখন আমরা এডিসি চাপের উপর দণ্ডায়মান এই এডিসি এই চাপের উপর দণ্ডায়মান হচ্ছে বৃত্তস্থ কোণটার নাম এ বি সি কোণ, অর্থাৎ এই চাপের বিপরীত পাশে কেন্দ্রস্থ কোণ থাকে আর তার সাথে এটা থাকে হচ্ছে কি কোণ, বৃত্তস্থ কোণ থাকে বিপরীতে আর এটা থাকে হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা আর একটা নাম হবে, যেমন আমরা এই বরাবর যদি এরকম ডট ডট দিই তাহলে বোঝা যাচ্ছে এটা 180 থেকে বড় আর 360 থেকে ছোট, তাহলে এটা কেন্দ্রস্থ বাদে আর একটা নাম হবে প্রবিদ্ধ। তাহলে আমরা লিখব হচ্ছে এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবিদ্ধ এ ও সি কোণ এবং বৃত্তস্থ এ বি সি কোণ। অতএব আমরা লিখতে পারি কি, অতএব প্রবিদ্ধ এ ও সি কোণ সমান বৃত্তস্থ টু এ বি সি কোণ। কেন আমরা এই লাইনটা লিখলাম, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আবার দেখো, আবার একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান, আবার একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান, এ বি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটার নাম কি এ ও সি কোণ, এই যে এটা কেন্দ্রস্থ কোণটার নাম এ ও সি কোণ এবং বৃত্তস্থ কোণটার নাম এ ডি সি কোণ। এই চাপের উপর দণ্ডায়মান এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ তোমরা এখানে উলট পালটকে লিখলে কোনো সমস্যা না, আগে যদি এই চাপের ক্ষেত্রে বের করো তাহলেও হবে, বা আগে আমি যেটা বের করলাম এখানে এটা বের করলে হবে, একটা বের করলে হবে, জাস্ট দুইটা বের করলে হবে, দুইটা চাপের ক্ষেত্রে বের করলে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ও সি কোণ সমান টু এ ডি সি কোণ, টু এ ডি সি কোণ, এটাকে আমরা দুই নম্বর দেবো, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, অর্থাৎ এ বি সি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটার নাম এটা এ ও সি কোণ আর বৃত্তস্থ কোণটার নাম এ ডি সি কোণ। তাহলে আমরা বলতে পারি অতএব এ ও সি কোণ সমান টু এ ডি সি কোণ। এখন আমরা এক আর দুই নম্বর সমীকরণ যোগ করবো, এক যোগ দুই, এক আর দুইটা যদি আমরা যোগ করি তাহলে দেখো লিখতে পারি এখানে এ ও সি কোণ প্লাস প্রবৃদ্ধ, বা এটার আগে প্রবৃদ্ধ লিখলে হবে, আমি এটার আগে প্রবৃদ্ধ দিই, যেহেতু একের বামপক্ষে প্রবৃদ্ধ আছে এটাই, তাহলে প্রবৃদ্ধ লিখলাম, বামপক্ষ আর বামপক্ষ যোগ করবো, এ ও সি কোণ সমান ডাইন পক্ষ আর ডাইন পক্ষ যোগ করবো, টু ইন্টু এ বি সি কোণ যোগ টু এ ডি সি কোণ। এবার খেয়াল করো বৃত্তের কেন্দ্রে, ভালো করে মনে রাখবা, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি, আর বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি মানে কয় সমকোণ, চার সমকোণ, তাহলে এটা হলো বৃত্তের কেন্দ্র। দেখো এই হচ্ছে একটা কোণ আর এই একটা কোণ, এই দুইটা কোণ, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি, কারণ এটা বৃত্তের কেন্দ্রে অবস্থিত, তাহলে কত সমকোণ, চার সমকোণ। তাহলে আমরা লিখব কিন্তু এ ও সি কোণ যোগ প্রবৃদ্ধ এ ও সি কোণ সমান চার সমকোণ, অর্থাৎ এই দুইটা কোণ যোগ করলে বৃত্তের কেন্দ্র উৎপন্ন হয় আর বৃত্তের কেন্দ্রে আমরা জানি চার সমকোণ বা 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সো আমরা এখানে লিখলাম এই দুইটা কোণ যোগ করলে কত সমকোণ, চার সমকোণ। এবার যেটা লিখবো
এর পরিবর্তে যে এইটুকুর এই যে এই যে সমীকরণটা আমরা এখানে তৈরি করলাম যোগ করলাম এই বাম পক্ষের এইটুকুর পরিবর্তে আমরা চার সমীকরণ লিখবো, আর এখানে দুইটার সাথে টু গুণ আকার আছে, টুটা কমন নিব আর এটাকে বামে লিখবো আর এই চার সমীকরণটাকে ডাইন পাশে লিখবো। অর্থাৎ এরকম যে এখন টু ইন্টু এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ সমান চার সমকোণ, কি করলাম কাজটা, এই এটার সাথে টু গুণ আকার আছে, এটার সাথে টু গুণ আকার আছে, টুটা আমরা কমন নিলাম আর এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ লিখলাম সমান, আর এইটুকুর পরিবর্তে বাম পক্ষের এইটুকুর পরিবর্তে আমরা কত একটু আগে বের করলাম কয় সমকোণ, চার সমকোণ, তাহলে ওইটার পরিবর্তে আমরা চার সমকোণ লিখলাম। এবার টু এই পাশে গুণ আছে, ওই পাশে যে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ সমান, এই টু এই পাশে এসে যখন ভাগ হয়ে যাবে তখন এই চার আর দুই কাটাকাটি করলে কত হয় দুই সমকোণ। তাহলে এখানে আমরা প্রমাণ করলাম এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। তারপরটা লিখবা একইভাবে প্রমাণ করা যায় বা অনুরূপভাবে প্রমাণ করা যায়, একইভাবে প্রমাণ করা যায় আর দুইটা কোণের নাম কি ছিল বি এ ডি কোণ যোগ বি সি ডি কোণ সমান কয় সমকোণ দুই সমকোণ, সমান দুই সমকোণ, এটাই প্রমাণিত। এখন তোমার পরীক্ষায় এখানে আমরা দুইটাই প্রমাণ করলাম, পরীক্ষায় কিন্তু যে কোনো একটাও থাকতে পারে, হয়তো উল্লেখই করে দিল প্রমাণ করেছে এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, তখন তোমার জ্যামিতি দেখেই কিন্তু বুঝতে হবে যে তোমার এই উপপাদ্যটা দিছে, অথবা প্রমাণ করে যে বি এ ডি কোণ যোগ বি সি ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, তখন সেক্ষেত্রে আমাদের উপপাদ্যটা দেখেই এই প্রমাণটা দেখেই বুঝতে হবে উপপাদ্য 23 নম্বরটা। সো এই দুইটা জিনিস ভালো করে খেয়াল রাখবা যে শুধু এইটুকু উল্লেখ করে দিল প্রমাণ করো যে এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ সমান দুই সমকোণ, তখনই তোমার বুঝিয়ে নিতে হবে যে উপপাদ্য 23 বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে এটা কি হবে উপপাদ্য 23 নম্বরটা হবে। প্রথম থেকে আমি আবার বলে আসি, দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ এবং বি এ ডি কোণ যোগ বি সি ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। এবার একটা অঙ্কন আছে, ছোট একটা অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এবার দেখো প্রমাণটা, প্রমাণটা হচ্ছে প্রমাণ একই চাপ, একই চাপ এ ডি সি এর উপর দণ্ডায়মান, অর্থাৎ এই যে এইটুকুর উপর দণ্ডায়মান, একটা কিন্তু অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে বলা হচ্ছে অধিচাপ আর অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে, যে এ বি সি কে ছোট চাপ এটাকে বলা হলো উপচাপ, তাহলে এখানে এ বি সি টার নাম হবে উপচাপ আর এ ডি সি কোন চাপটার নাম হবে হচ্ছে অধিচাপ। তাহলে একই চাপ এ ডি সি এর উপর দণ্ডায়মান এ বি সি কোণটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ আর এ ও সি কোণটার নাম কেন্দ্রস্থ, কিন্তু এর আরো একটা নাম হবে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, কারণ এটা 180 থেকে বড় আর 360 থেকে ছোট, এটাকে আমরা লিখতে পারি অর্থাৎ প্রবৃদ্ধ এ ও সি কোণ সমান টু এ বি সি কোণ, আমরা জানি বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইবার আসি আবার একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ ডি সি কোণ এবং কেন্দ্রস্থ এ ও সি কোণ, অতএব এ ও সি কোণ সমান টু এ ডি সি কোণ, একই কথা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার এটাকে এক নম্বর আর এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম, এক আর দুইটা যোগ করি, তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষের যোগ করলাম, ডাইন পক্ষের সাথে ডাইন পক্ষের যোগ করলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রবৃদ্ধ এ ও সি কোণ আর এ ও সি কোণ এই দুইটাকে যোগ করলে হয় হচ্ছে চার সমকোণ, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ চার সমকোণ উৎপন্ন হয়। আর এই তারপরে কি করলাম, এই ডাইন সাইড থেকে দুইটার সাথে টু গুণ আকার আছে, টুটা কমন নিচ্ছি আর এটার পরিবর্তে আমরা চার সমকোণ লিখে দিছি, পরে টুটা এখানে গুণ আকার আছে ইকুয়াল টু ওই পাশে যে ভাগ হয়ে যায়, চারকে দুই দিয়ে ভাগ করলে কোথায় দুই থাকে, তাহলে এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি দুই সমকোণ। একইভাবে প্রমাণ করা যায় বি এ ডি কোণ যোগ বি সি ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, এটাই প্রমাণিত। তাহলে তোমরা এটা খুব ভালো করে ইয়ে করবা আর সবসময় মনে রাখবা সাধারণ নির্বাচনটা, এই সাধারণ নির্বাচনটা তোমার মনে রাখতে হবে, আর সাধারণ নির্বাচন মনে রাখার পাশাপাশি এই এই সাধারণ নির্বাচনের চিত্রটা কিরকম সেই চিত্রটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে, কারণ তোমার সবসময় সাধারণ নির্বাচনটা পরীক্ষা আসে না, অনেক সময় শুধু এইটুকু বলে দিতে পারে
প্রমাণ করে যে এত সমান এত বা প্রমাণ করে এত সমান এত, তখন তোমার এটা বুঝিয়ে নিতে হবে আর কি। এই জন্য সাধারণ নির্বাচনটা মনে রাখবা, পাশাপাশি চিত্রটা মনে রাখবা। তো ঠিক আছে সবাই, তাহলে এই চারটা উপপাদ্য খুব ভালো করে একদম নোট খাতায় লেখা মতো লিখে রাখবা, এবং এই দুইটা আজকের এই দুইটা উপপাদ্য লিখে আমার কাছে মেসেজে তোমরা হোমওয়ার্ক পাঠাবা। ওকে, আল্লাহ হাফেজ।